اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضال আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অপরাখ্যাত প্রিয় মুসলমান ভাই ও বোনেরা যে যেখান থেকে দেখছেন সকলকে পবিত্র মাহের রমাজানের স্বাগত জানিয়ে শুরু করছি আল্লাপাকরব বোয় আলএমিন মুসলমানদের জন্য যতগুলো নিয়ামত দিয়েছেন তার মধ্যে পবিত্র মাহের রমাযান অন্যতম একটি তো এই রমজানে আমরা জানি আল্লাপাকরব বোলায় আলেমিন বলেন শাহর ও রমাদ জিলাফি হিলপুর অ্যান্ড নাস। াতি মিনাল হুদাউল ফুরকন এই রমজানে আলাপাকবিনকে নাজিল করেছেন এবং এটা মানব জাতির জন্য হেদায়তের জন্য সেজন্য আমরা এই রমজানকে কাজে লাগানোর চেষ্টা করব এবং রমজানের বরকত রহমত এবং মাকফিরাত এবং নাজাদকেও আমরা হাসিল করার চেষ্টা করবো এই মুহূর্তে যে যেখানে আছেন সারা বিশ্ব যখন লকডাউনে সেক্ষেত্রে সেই সময় আমরা কিন্তু বাড়িতে বসে থেকে অযথা সময় নষ্ট না করে এই রমজানে আমরা কোয়ারেন্টাইনে আসি সারা বিশ্বে কোয়ারেন্টাইন কোয়ারেন্টাইন চলছে চলছে হোম সেলফ কোয়ারেন্টাইনে এই হোম কোয়ারেন্টাইনটাকে আমরা কনভার্ট করতে পারি কোরআন টাইমকে দিয়ে আপনার দেখবেন অনেকগুলো মুসলিম স্কলার বলেছেন যে আহ কোয়ারেন্টাইনকে কোরআন টাইম উপর পরিবর্তন করার জন্য অর্থাৎ যে আমি যখন কোয়ারেন্টাইনে আসি ঘরে সেই টাইমটা যেন আমার কোরআন টাইম হয় অর্থাৎ আমি যেন বেহুদা সময় নষ্ট না করে বেহুদা গল্প না করে অযথা বাজে কোনো কাজ না করে আমি যেন পবিত্র মাহে রমজানের এই সময়গুলোকে কোরআনের তেলয়ের মাধ্যমে আমরা কাটাতে পারি সেক্ষেত্রে আমাদের অনেক বরকত হাজিল হবে এবং আমরা জানি যে রমজানে আল্লাহ পকরবল আলমিন প্রত্যেক বরকতকে প্রত্যেক ইবাদতকে আল্লাহ সত্তর গুণ বাড়ায় দেয় এই মাসে যদি সুরা ফাতেহা একবার পড়ি অন্য মাসে সত্তর বার পড়লে যে সব আল্লাহ ফকরবলিয় আলমীন সেই সব আমাদেরকে দান করবেন এই মাসে যদি আমি একবার কোরআন খতম করি অন্য মাসে সত্তর বার খতম করার সমান সব সেজন্য আমরা যেন এই লকডাউনে এই কোয়ারেন্টাইনকে আমরা কোরআন টাইমে পরিব উন্নত করি এবং বেশি বেশি কোরআন তেলোয়াতের মাধ্যমে আমাদের সময়কে পার করি অনেকেই বলেছেন যে এই সময়টাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি বিভিন্নজন বিভিন্ন পরামর্শ দিয়েছে তবে ইসলামিক স্কলার যারা আছেন তারা এই পরামর্শটি দিয়েছেন যে আমরা লকডাউনের এই সময়টাকে কোয়ারেন্টাইনকে আমরা কোরআন টাইমে পরিণত করি অনেকেই বলছেন যে এই সময়টা এই লকডাউনের সময় প্রত্যেক দুই সপ্তাহ পর পর আবার বৃদ্ধি করা হচ্ছে যে যেখানে থাকি এই সময়টা আমরা কিভাবে কাজে লাগাতে পারি এটা অন্যতম একটা মাধ্যম আল্লাহ রব্বুল আলমিন রমজানের বরকত মা এবং নাজাত সবগুলো আমাদের হাসিল করার তৌফিক দান করুন এবং এই যে মহামারী একটা রোগ আমাদের সারা বিশ্বে বিরাজমান আল্লাহ রব্বুল আলমিন এই মহামারী রোগ থেকেও যেন আমাদের সকলকে নাজাদ দান করুক এই দুয়া আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমাদের বেশি বেশি করতে হবে সকলে ভালো থাকুন নামাজ কালাম কুরআন তেলোয়াত এবং তাসবিথ আলীর মাধ্যমে পবিত্র মাহের রমজানকে কাজে লাগান আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি